ক্লাস সিক্স এর স্নেহের ছাত্র ছাত্রীদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা এই সময়ে আশা করি যে তোমরা সবাই ভালো আছো এবং তোমার অভিভাবকরাও ভালো আছেন। তোমরা কেউ বাসা থেকে বের হবে না, বাসায় থাকবে এবং সম্পূর্ণ সময় তোমরা পড়াশোনার মধ্যে কাটাবে এবং তোমরা বাসায় যে কাজগুলো এমনিতে তোমরা সময় পাও না, পড়াশোনা করার জন্য যে সাবজেক্টগুলো পড়তে পারো না, সেগুলো তোমরা এখন বাসায় পড়বে। এবং দু একটা কথা, স্কুলের কয়েকটি কথা বলার রয়েছে তোমাদের কাছে। সেটি হলো যে স্কুল যতদিন না খুলবে ততদিন পর্যন্ত সংসদ টেলিভিশনে যে ক্লাসগুলো হবে তোমরা সেই ক্লাসগুলো দেখবে, এবং ক্লাস শেষে যে সমস্ত এসডাব্লিউগুলো দেওয়া হয় সেই এসডাব্লিউগুলো তোমরা লিখে রাখবে এবং সেইগুলো অ্যাসাইনমেন্ট আকারে যখন স্কুল খোলা হবে তখন এই অ্যাসাইনমেন্টগুলো আমরা জমা নিব এবং তার উপর বেসিস করে আমরা সিটি পরীক্ষার মার্কসগুলো আমরা দিব। সেই জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে সংসদ টেলিভিশনের যে গভর্নমেন্টের আয়োজন সেটা তোমরা শুনবে এবং শেষে এসডাব্লিউগুলো করবে। এখন বলতে পারো কারো কারো কোনো কোনো সময়ে, অনেক সময় আছে যে যখন লাইভ ক্লাসটা চলে কোনো কারণে যদি সেই ক্লাসটি মিস হয়ে যায় তাহলে তোমরা ইউটিউব থেকেও কিন্তু এই ক্লাসটা পরবর্তীতে শুনে নিতে পারো। ইউটিউবে সেগুলো আপলোড করে দেওয়া থাকে, তোমরা সার্চ দিয়ে সেগুলো শুনে নিবে, নিয়ে তোমরা সেটার যে এসডাব্লিউগুলো আছে এসডাব্লিউগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে করবে। এবং আশা করব যে পরীক্ষার পর তোমরা বাসায় যে সময়টুকু পেলে, আশা করব যে সাধারণত যে সমস্ত সাবজেক্টগুলো তোমরা নিজে পড়ে বুঝতে পারবো, নিজে পড়ে বুঝতে পারো, সেইগুলো তোমরা বাসায় আশা রাখবো যে তোমরা এগুলো কমপ্লিট করবে, এবং যেগুলো পড়ে বুঝতে একটু সমস্যা হবে সেগুলো তোমরা স্কুল খুললে আমাদেরকে এনে দেখাবে, আমরা সেইগুলো সমাধান করে দিব। তো চলো আমরা আজকে আবার অধ্যায়ের আলোচনায় চলে যাই। আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের নিচে নাম্বার দেওয়া আছে, তুমি বা তোমার গার্ডিয়ানকে বলবে যেন আমাকে কল দিয়ে স্কুল রিলেটেড কোনো তথ্য, ক্লাস রিলেটেড যদি জানার থাকে তাহলে জেনে নেয়। ধন্যবাদ। এখন চলো আমরা ক্লাসের দিকে যাই। গত ক্লাসে আমরা শিখেছিলাম হলো 4.3 এর যোগ, বীজগণিতের যোগ কিভাবে করতে হয়। তো যোগের যে অঙ্কগুলো করে দিয়েছিলাম তারপর তোমাদের প্রতি কাজ দেওয়া ছিল অনুশীলনী 4.2 16-27 এবং উদাহরণ 12, 13, 14, কাজ 79 পৃষ্ঠার কাজ 2, এটি তোমাদেরকে এসডাব্লিউ দেওয়া ছিল। আশা করি তোমরা এগুলো করেছো, আর যারা এগুলো এখনো করনি তোমরা করে তারপর এই ক্লাসটি শুনবে। এবং আরেকটি নির্দেশনা সবাইকে দিয়ে রাখি যে তোমরা আমার ক্লাস যখন তোমরা শুনবে ইউটিউব থেকে নিয়ে বা লাইভে অথবা ইউটিউব থেকে ডাউনলোড করে যখন তোমরা শুনবে তখন অবশ্যই তোমরা অঙ্ক করার উদ্দেশ্যে বসবে, শুধু মোবাইল ঘাটাচ্ছ তখন শুধু দেখবে সেটি নয়, তোমরা অঙ্ক করার উদ্দেশ্যে তোমরা বসবে এবং সাথে বই খাতা কলম সেগুলো নিয়ে তোমরা বসে তারপর শুনবে, শুনে আমি যেভাবে যেভাবে বলি সেগুলো তোমরা দেখে দেখে অঙ্কটি করবে। শুধুমাত্র মোবাইল ঘাটাচ্ছ আর শুধু দেখে যাবে, তার মাধ্যমে তোমার কোনো উপকার হবে না, সেই জন্য পরিপূর্ণভাবে পড়তে বসে তারপর লেকচারগুলো শুনবে। যাই হোক, আমরা তাহলে এখন পড়ায় চলে যাই। আমরা গত দিনে আমরা তোমাদেরকে অঙ্ক করে দিয়েছিলাম 27 পর্যন্ত এবং সেইখানে তোমার সমস্ত যোগ অঙ্কগুলো শেষ হয়ে গিয়েছিল। আজকে আমরা বিয়োগ করব। আচ্ছা, বিয়োগ তাহলে আমরা কিভাবে করব? যারা যোগ অত্যন্ত ভালোভাবে কথাগুলো শুনবে, যারা যোগ পারো, যারা যোগ অলরেডি শিখে গিয়েছ, তাদের জন্য বিয়োগ করা কোনো সমস্যাই নয়, একেবারে সহজ। যোগ করা যে কথা, বিয়োগ করা একই কথা, শুধু একটি অতিরিক্ত কাজ করতে হয় বিয়োগ করার সময়। সেটি হলো আমরা নর্মালি যে যোগ করেছিলাম এই বিয়োগ করার সময় আমরা শুধুমাত্র দ্বিতীয় যে রাশিটি থাকবে, আর একটি কথা বলে নেই যে যোগ যখন আমরা করি তখন যোগের মধ্যে কিন্তু দেখো এখানে দুই বা ততোধিক রাশি হতে পারে। আমরা এরকম দুই রাশির বেশি, আমরা এখানে 4টি রাশি দেখিয়েছি, 4টি নয় 10টি রাশিরও যোগ হতে পারে, কিন্তু বিয়োগ যখন হয় তখন যে কোনো 2টি রাশির মধ্যে বিয়োগ হবে। মনে করো
দুইয়ের সাথে তিন, তিনের সাথে পাঁচ, দুই তিন পাঁচ দশ পনেরো বিশ সব যোগ করা যায়, কিন্তু যখন তুমি বিয়োগ করবে তখন কিন্তু দুইটি রাশির বেশি হলে হবে না। তাহলে দুইটি রাশিকে বিয়োগ করা যেতে পারে। তাহলে অবশ্যই বিয়োগের মধ্যে রাশি হবে কয়টি? দুটি। আচ্ছা, তাহলে এই রাশিটি আর এই রাশিটির মধ্যে আমরা বিয়োগ করব। তাহলে যে দ্বিতীয় রাশিটি থাকবে, আমরা দ্বিতীয় রাশিটির যে চিহ্ন রয়েছে, প্রচলিত যে চিহ্নটা দেওয়া রয়েছে, সেই চিহ্নটা আমরা পরিবর্তন করে নিব। হ্যাঁ, এটি হলো আমাদের ফার্স্ট ওয়ার্ড। তারপর পুরো কাজটাই যোগের মতো। আচ্ছা, তাহলে থ্রি এ প্লাস টু বি প্লাস সি এই একটি রাশি, এবং ফাইভ এ 28 নম্বর অঙ্কে তোমরা বইয়ের দিকে তাকাও, বই থেকে দেখো, প্রথম রাশি এটি এবং দ্বিতীয় রাশি ফাইভ এ প্লাস ফোর সি ফোর বি মাইনাস টু সি, ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস টু সি। আচ্ছা, তাহলে দ্বিতীয় রাশিটাকে তোমরা কি করবে, চিহ্নগুলো চেঞ্জ করে নিবে। আচ্ছা, তাহলে ফাইভ এর সামনে কি চিহ্ন রয়েছে? মনে মনে কিন্তু এটার সামনে যেহেতু চিহ্ন নাই, কাজে যোগ চিহ্ন ছিল, তাহলে এটি আমরা বিয়োগ করে নিয়েছি। আচ্ছা, এখানে প্লাস আছে, এটাকে মাইনাস করে নিয়েছি, এখানে মাইনাস আছে, সেটাকে আমরা প্লাস করে নিয়েছি। ওকে, এখন যে আমরা চিহ্নগুলো পরিবর্তন করলাম, এখন আর আমরা আগের চিহ্নটাকে আর চোখে দেখব না, এখন আমরা নতুন যে চিহ্নটি আমরা নিয়েছি সেটিকেই চোখে দেখব। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, এখানে উপরের রাশিতে সি রয়েছে প্লাস, আর এখানে টু সিও প্লাসের, তাহলে একই রকম রাশি হলে কি করতে হয়, যোগ হয়ে যাবে, তাহলে এটার চিহ্ন যোগই থাকবে এবং দুইটা আর একটা তিনটি হয়ে যাবে। আচ্ছা, এইখানে দুই রকম চিহ্ন, তাহলে কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, তাহলে চারটা বি থেকে যদি দুইটা বি চলে যায় তাহলে দুইটা বি থাকে, তাহলে এখানে কি হবে, বড়টির চিহ্ন হলো মাইনাস, এ মাইনাস বসে গেল। এখন এটা কি হবে, এখানেও এটার চিহ্ন মাইনাস, আর থ্রি এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এটা প্লাস, তাহলে দুই রকম চিহ্ন, তাহলে পাঁচটা থেকে তিনটা চলে গেলে দুইটি, বড়টির চিহ্ন মাইনাস। তাহলে আমরা কি দেখলাম, দেখলাম দুই রকম চিহ্ন হলেই সেটা মাইনাস হয়ে যাবে, এবং একই রকম চিহ্ন হলে চিহ্ন সেম থাকবে, শুধু প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটি একটু করি, এটি তাহলে আমার কি করতে হবে, দ্বিতীয় রাশিটাকে আমার মান চিহ্ন চেঞ্জ করে নিতে হবে। তাহলে এটার সামনে মনে মনে কি রয়েছে, প্লাস রয়েছে, তাহলে এটা হবে মাইনাস, এ মাইনাসটা হয়ে যাবে প্লাস, এ প্লাসটা হয়ে যাবে মাইনাস। এখন আমরা হিসাব করি, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে চিহ্ন হবে মাইনাস, একই রকম চিহ্ন হলে মাইনাস, একই রকম, তাহলে আটটা আর দুইটি কয়টি, দশটি সি এ, একই রকম চিহ্ন, তাহলে চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে ছয় আর চার কত, দশ বি সি। আমি কিন্তু বলছি যে আগের চিহ্নটি আমরা কিন্তু আর চোখে দেখব না, এখন আমরা নতুন চিহ্নটি নিয়ে কাজ করব। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস হবে, তাহলে তিনটা থেকে দুইটি চলে গেলে থাকে কয়টি, একটি, তাহলে বড়টির চিহ্ন প্লাস আমাদের দেওয়া দরকার নেই। ওকে, এখন আমরা এটা গেল 29 নম্বর অঙ্ক। আচ্ছা, 30 নম্বর অঙ্কে যদি আমরা একটু যাই, তোমরা একটু বইয়ের দিকে তাকাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ দিতে হবে। তাহলে আগে আমরা প্রথম রাশিটা লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা লিখলাম, তারপর দ্বিতীয় রাশিটা এই একই রকম সদৃশ রাশির মতো করে লিখলাম, এ স্কোয়ারের নিচে এ স্কোয়ার লিখলাম, বি স্কোয়ারের নিচে বি স্কোয়ার লিখলাম, সি স্কোয়ারের নিচে সি স্কোয়ার লিখলাম। তাহলে এখন আমার এটা কি করতে হবে, এটা হলো বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা করেছি, তাহলে আমাদের এখানে চিহ্ন চেঞ্জ করে নিতে হবে। তাহলে মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা একটা করে কাজ করি, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে চিহ্ন প্লাসই হবে, তাহলে এটা কি হবে, এটা সি স্কোয়ার, দুইটি সি স্কোয়ার, তাহলে এটা হবে এই একটা এই একটা, দুইটি সি স্কোয়ার হবে, সি স্কোয়ার হবে কয়টি, দুটি সি স্কোয়ার, এখানে চিহ্ন কিন্তু আলাদা, তাহলে একটা বি স্কোয়ার থেকে বি স্কোয়ার চলে গেলে এখানে কিছুই থাকবে না, এটা কিন্তু কাটাকাটি চলে যাবে, কাটাকাটিটা তুমি দেখাতেও পারো না দেখালেও সমস্যা নেই। আচ্ছা, এটির সামনে মনে মনে যোগ চিহ্ন রয়েছে, এটির সামনে যোগ চিহ্ন রয়েছে, তাহলে দুটি কি হবে, দুটি স্কোয়ার হবে, একই রকম চিহ্ন বিধায়, তাহলে এটি হলো এই বিয়োগ। আচ্ছা, তারপর আমরা যাব 30, 30 এর পর আমরা করব হলো 31। একত্রিশ নাম্বার অঙ্ক, তাহলে আমরা কিভাবে করব একটু খেয়াল করো, সরি
আচ্ছা দেখো, তোমার বইয়ে 4x + 5by + 6cz, তাহলে প্রথমে x পরে by পরে cz লেখা আছে, সেম টু সেম আমি লিখে ফেললাম। পরে আছে 6by, দেখো আমি কিন্তু এই byটাকে আমি প্রথমে লিখেছি। তারপর আছে 3x, তারপর আমি x এর নিচে xটাকে লিখেছি, যেহেতু 6by এর সামনে কোনো চিহ্ন ছিল না সেই জন্য আমি যোগ চিহ্ন দিয়েছি। আচ্ছা তারপরে রয়েছে 9cz প্লাস 9cz, তাহলে এই যে 9cz এর আগে প্লাস চিহ্ন দিয়েছি, আর 3x এর আগেও প্লাস চিহ্ন ছিল, 3x এর আগে প্লাস চিহ্ন থাকলেও সেটি আমি দেইনি কারণ এখানে দেওয়ার দরকার নাই। তাহলে আমি কিন্তু দেখো তোমার বইয়ে কিন্তু আগে দিয়েছে by, তারপর দিয়েছে x, তারপর দিয়েছে cz, আমি কিন্তু এটি প্রথমটির মতো করে একটু উল্টিয়ে সাজিয়ে নিয়েছি, সেই জন্য এই চিহ্ন এই অঙ্কটা যেহেতু দ্বিতীয় রাশিটা একটু অন্যরকম আছে আমি এখানে স্টার চিহ্ন দিয়ে রাখলাম। হ্যাঁ তাহলে এখন আমরা কি করব বলতো, আমি সাজিয়ে লিখেছি বাট চিহ্ন কি পরিবর্তন করেছি? এখনো কিন্তু আমি চিহ্ন পরিবর্তন করিনি, তাহলে এখন কি করব, চিহ্ন পরিবর্তন করব। তাহলে যোগ চিহ্নটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, এই যোগটা বিয়োগ হয়ে যাবে, এই যোগটি বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হবে? আচ্ছা এখানে প্লাসের এটা মাইনাসের, তাহলে কি হবে, ভিন্ন রকম চিহ্ন, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। তাহলে 9টি থেকে 6টি সিজেড চলে গেলে কয়টি থাকে, 3টি সিজেড থাকে, চিহ্ন কাটটা বসবে, বড় কাটটা বসবে, শেষ। এটি 6 এইটার চিহ্ন প্লাস, এটি মাইনাস, দুই রকম চিহ্ন। তাহলে 6টি থেকে 5টি চলে গেলে 1টি by থাকবে, তাহলে বড়টার চিহ্ন কি, মাইনাস বসে যাবে। এটার মধ্যে এই 4x এর চিহ্ন কি, প্লাস, মনে মনে যেহেতু কোনো চিহ্ন দেওয়া নাই এটি প্লাস, তাহলে 4টা থেকে 3টি চলে যাবে, আর এটারটা কিন্তু মাইনাস, তাহলে দুই রকম চিহ্ন। তাহলে 4টা থেকে 3টি চলে গেলে কয়টি থাকবে, 1টি, 1টি, বড়টির চিহ্ন 4x এর চিহ্ন, তাহলে প্লাস দেওয়ার দরকার নেই। তাহলে আশা করি তোমরা এটি বুঝেছো। 31, তারপর আমি 32 নাম্বার অঙ্কটা করছি। 32 দেখো বইয়ের মধ্যে রয়েছে প্রথমে 7x² + 9x + 18, 7x² + 9x + 18। আচ্ছা তারপর দ্বিতীয় রাশিটিতে দেখো এইখানে কিন্তু একটি একটি তোমার বেছে বেছে লিখতে হবে। এখানে প্রথমে রয়েছে 5x, তাহলে আগে আমি 5x লিখলাম, 5x এর চিহ্ন কিন্তু দেওয়া নেই, তার মানে এটি যোগ চিহ্ন, তাহলে যোগ চিহ্ন দিয়েছি। আচ্ছা তারপরে কিন্তু 9 রয়েছে, তাহলে এই যে 9 লিখলাম, প্লাস 9, তাহলে এই যে প্লাস, এই যে 9, 9 এর সংখ্যা যেগুলো সংখ্যাগুলোর নিচে সংখ্যা লিখতেছি, ডিজিটের নিচে ডিজিট লিখছি। তারপরে রয়েছে 8x², তাহলে 8x² হলে 8x² তাহলে x² এর ঘরের নিচে লিখতে হবে, তাহলে প্লাস যেহেতু আমি এটা যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই, কাজে আমি এটিকে এভাবে লিখে দিয়েছি। তাহলে 3টি সাজিয়ে লেখা হলো। এখন আমার কি করতে হবে, সাজিয়ে লেখার পর যে কাজটি সেটি কি করতে হবে, সেটি হলো তোমার চিহ্ন পরিবর্তন করে নিতে হবে। তাহলে এটার সামনে আমি কিন্তু একটু ফাঁকা দিয়ে, আগের থেকে একটু ফাঁকা দিয়ে রেখেছি যেন আমি চিহ্নগুলো বসাতে পারি। তোমরাও যখন অঙ্কটি করবে এতটা ফাঁকা তোমাদের দেওয়ার দরকার নাই, কিন্তু একটু ফাঁকা দিয়ে রাখবে যেন চিহ্ন পরিবর্তিত চিহ্নগুলো তোমরা নিচে বসাতে পারো। তাহলে এটার সামনে মনে মনে প্লাস রয়েছে, তাহলে এটা কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। এটি প্লাস রয়েছে, তাহলে এটিও মাইনাস করে দিতে হবে, এটি প্লাস রয়েছে এটিকেও মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা যদি এগুলোকে মাইনাস করে দিই, এখন আমরা বিয়োগ অঙ্কটা করার জন্য প্রস্তুত। এখন আমরা আগেই যোগ যেভাবে করেছিলাম সেভাবে করব, জাস্ট আমরা আগের চিহ্নগুলোকে বাদ দিয়ে নতুন চিহ্নগুলোকে কাউন্টে আনবো। আচ্ছা তাহলে 18 এবং 9, 18-র চিহ্ন হলো যোগ, 9-এর চিহ্ন বিয়োগ, তাহলে দুই রকম চিহ্ন, তাহলে কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। 18 থেকে 9 চলে গেলে কত থাকে, শুধু 9 থাকে, এবং বড়টির চিহ্ন কি, প্লাস, আমি প্লাস দিয়ে দিলাম। এখন এটাতে আসো, 9x এ এটার চিহ্ন প্লাস, এটারটা হলো মাইনাস, তাহলে দুই রকম চিহ্ন, 9টি থেকে 5টি চলে গেলে কয়টি থাকবে, 4টি x, বড়টির চিহ্ন কি, প্লাস, আমি প্লাস দিয়ে দিলাম। এখানে প্লাস এটি মাইনাস, তাহলে 8টি থেকে 7টি চলে গেলে কয়টি x² থাকবে, 1টি x², 1 লেখার দরকার নেই, শুধু x² মানে 1টি x², তাহলে বড়টির চিহ্ন কি, মাইনাস, এই যে মাইনাস দিয়ে দিলাম। তাহলে আমরা 33 নাম্বার অঙ্কে যাই, আমরা 33 নাম্বার অঙ্কে যাই, 33টা একটু তোমরা ভালোভাবে দেখো। 33 নাম্বার অঙ্কের প্রথমে রয়েছে 3x³y² - 5x² - 5x² + 7y +
প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু, প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু, ওকে। আচ্ছা তারপর একটা সাজানোই রয়েছে, তুমি জাস্ট নিচে বসাই দিলাম, এটার মধ্যে কোনো সাজিয়ে করার কাজ নেই। এর আগে যেভাবে আমরা সাজিয়ে করেছি এটাকেও আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম। আচ্ছা তাহলে আমরা এই 33 নম্বর অঙ্কটি কিভাবে করব? আমরা তাহলে বিয়োগ করার জন্য প্রথম আমাদের কাজটি কি, এটিকে আমার চেঞ্জ করে নিতে হবে চিহ্নগুলোকে। তাহলে মাইনাসটা কি করব আমরা, প্লাস করে নিব, প্লাসটা কি করব মাইনাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, ওকে। এখন এটা প্লাসের এটা মাইনাসের, এটা কিন্তু কাটা চলে গেছে যেহেতু সেম। আচ্ছা এখানে দুই রকম চিহ্ন রয়েছে, এটা প্লাস এটা মাইনাস। আগের প্লাসটা আগেই বলেছি, বারবার বলছি যে আগের চিহ্নগুলো তুমি চোখেই দেখবা না, তুমি মনে যাবা, মনে করবা যে এটা তুমি ভুলে গেছো। তাহলে 60টি থেকে 5টি চলে গেলে কয়টি থাকে, 2টি এক্স ওয়াই। তাহলে এখানে যদি আমরা 5টি থেকে 2টি এক্স ওয়াই, তাহলে বড়টির চিহ্ন কি, প্লাস। এই 7 এর চিহ্ন প্লাস, এই 5 এর বড় না 7 বড়, 7 বড়, তাহলে চিহ্ন প্লাস। আচ্ছা এই দুইটি মাইনাস চিহ্ন, তাহলে এখানেও মাইনাস হবে। তাহলে 5 আর 1 কয়টি হলো, 6টি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন এটার চিহ্ন প্লাস এটারও প্লাস, তাহলে আমার প্লাস চিহ্ন দেওয়া দরকার নাই। 3টি আর 1টি কয়টি হলো, 4টি, এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে আমরা 33 নম্বর অঙ্ক করলাম। এখন আমরা যদি পরের অঙ্কে যাই, 34, দেখো 34 নম্বর অঙ্কটি, দেখো তুমি বইয়ের দিকে তাকাও, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড, দ্বিতীয় যে রাশিটি রয়েছে 34 এর, এটি দেখো একটু এলোমেলো করে দেওয়া রয়েছে, দ্বিতীয় রাশিটিতে রয়েছে মাইনাস 2y স্কোয়ার, শুরুতে রয়েছে মাইনাস 2y স্কোয়ার, তাহলে এটাকে আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম। মাইনাস 2y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, x স্কোয়ারের নিচে আমি প্লাস চিহ্ন দিলাম না, 3x স্কোয়ার লিখলাম। তারপরেরটি রয়েছে, দিলেও কিন্তু সমস্যা নাই, তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, যাদের সমস্যা হয় এভাবে দিতেও পারো। তারপর 3x স্কোয়ারের নিচে x স্কোয়ার লিখলাম, 4x স্কোয়ারের নিচে x স্কোয়ার লিখলাম, তারপর মাইনাস z, তাহলে আমি z এর নিচে z লিখলাম। এখন আমার কি করতে হবে, যেহেতু বিয়োগ করতে বলা হয়েছে এই তিনটি তাহলে সাজিয়ে নিলাম, তাহলে যেহেতু বিয়োগ করতে বলা হয়েছে তাহলে প্রথম কাজ হলো আমার চিহ্নগুলোকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে এটির সামনে মনে মনে যোগ চিহ্ন রয়েছে, তাহলে এটি আমি বিয়োগ করে নিলাম, এই বিয়োগটি যোগ হয়ে যাবে, এই বিয়োগটি যোগ হয়ে যাবে, ওকে। তাহলে এটাও চিহ্ন যোগ, এটারও চিহ্ন যোগ, তাহলে দুটি যোগ করলে একই রকম চিহ্ন, যেহেতু এই চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে জেড আর জেড কত, 2z। আচ্ছা এখানে একই রকম চিহ্ন, তাহলে যোগ, আচ্ছা এটা যোগ হয়ে যাবে, একই রকম চিহ্ন হলে 3 আর 2 কত, 5 ওয়াই স্কোয়ার। এখানে দেখো এখানে কিন্তু যোগ একই রকম না, এখানে একটি 4x স্কোয়ারের চিহ্ন হলো যোগ, 3x স্কোয়ারের চিহ্ন হলো বিয়োগ। তাহলে তোমার কি করতে হবে, এখানে এখানে কিন্তু ভিন্ন রকম চিহ্ন রয়েছে, তাহলে বড়টি থেকে ছোটটি বাদ যাবে, তাহলে 4টি থেকে যদি 3টি চলে যায় তাহলে কয়টি থাকে, 1টি x স্কোয়ার থাকে, বড়টির চিহ্ন প্লাস, এটি আমার দেওয়া দরকার নাই, ওকে। এখন আমরা 35 নম্বর অঙ্কে যাই, 35 এ কি দেওয়া রয়েছে, 35 এ দেখো এক্স ফোর, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 দেওয়া রয়েছে। তাহলে এখানে দ্বিতীয় রাশিটি আমার সাজিয়ে লিখতে হবে এটির মতো করে। তাহলে আমরা কিভাবে সাজিয়ে লিখবো আমরা একটু খেয়াল করি, প্রথমে আমরা প্রথম রাশিটা যেভাবে রয়েছে আমরা সেভাবে লিখে ফেলেছি, তারপরেরটা প্রথম যে পদ সেটা হলো এক্স কিউব, তাহলে আমি এক্স কিউবটা কোথায় লিখবো, এটার নিচে লিখবো, এই যে আমি এক্স কিউব লিখে ফেলেছি, প্লাস এক্স কিউব, কাজে আমি এর আগে চিহ্ন দিলাম না, বা আমি দিয়েও দিলাম প্লাস এক্স কিউব দিয়ে দিলাম। আচ্ছা তারপর মাইনাস 2x স্কোয়ার, তাহলে এই যে x স্কোয়ারের ঘর এটার নিচে এই যে মাইনাস 2x স্কোয়ার, এটি উল্লেখা শেষ, এটি উল্লেখা শেষ। তারপর প্লাস 2x, তাহলে x এর ঘর কিন্তু আর এখানে কোথাও নেই, আছে বলো, x চলক হিসেবে কি এখানে কোনো ঘর আছে, নেই, কাজে আমি এই যে 2x টাকে একটু দূরে নিয়ে লিখলাম, এটা কিন্তু 4 এর নিচেও লেখা যাবে না, কেন, 4 এর সাথে তো আর x নেই, তাহলে এই জন্য 2x কে আমি দূরে নিয়ে রাখলাম, তাহলে এই যে প্লাস 2x, পরে প্লাস 3, দেখো 35 এর কি রয়েছে, লাস্টে প্লাস 3, তাহলে এই যে 4 এর নিচে আমি শুধু সংখ্যাটা এই যে প্লাস 3 দিয়ে দিলাম। এখন কিন্তু তোমার এটা সাজানো শেষ, তোমরা এই সাজানোটা অত্যন্ত ভালোভাবে দেখবে, যখন দেখবে একই রকম কলাম নেই, অর্থাৎ একই রকম চলক নেই, তখন তুমি
প্লাস দিয়ে আলাদা এখানে আরো অনেক কলাম বাড়ায়ও তুমি লিখতে পারো। আচ্ছা এখন তাহলে এখন কিন্তু বিয়োগ অঙ্ক করার জন্য এটি প্রস্তুত। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু নিচের রাশিটির বলেছিলাম নিচের রাশিটির আমরা চিহ্ন পরিবর্তন করব। তাহলে নিচের রাশিটির যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে কি করতে হবে, এটা কিন্তু হবে না, এক্স টু দি পাওয়ার 4 কিন্তু উপরে, তোমরা অনেকেই আছো যে এটা করে ফেলবে, এটা করা যাবে না। নিচের রাশি বলতে আমাদের এই রাশিটাকে বোঝানো, তাহলে এক্স কিউবের এই যোগটা মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, এই বিয়োগটা যোগ হয়ে যাবে, এই যোগটা বিয়োগ হয়ে যাবে, এই যোগটা বিয়োগ হয়ে যাবে। এখন আমরা একটি একটি করে করি, এক্স টু দি পাওয়ার 4 এর কোনো যোগ কিছু করার নেই, বিয়োগও করার নেই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ই থাকবে। আচ্ছা এটির চিহ্ন প্লাস এটির চিহ্ন মাইনাস, তাহলে দুই রকম চিহ্ন, তাহলে দুইটা থেকে একটা চলে গেলে কয়টি থাকে, একটি থাকে এক্স কিউব, তাহলে বড়টার চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস দিয়ে দিলাম, এই যে 2x³ আর এটা হলো এক্স কিউব, তাহলে বড়টির চিহ্ন প্লাস, এখন এটাও প্লাস এটাও প্লাস, কাজে এখানে প্লাস চিহ্ন হবে দুটি আর একটি x² কয়টি x² 3টি x², এখন এখানে 4 এর চিহ্ন হলো প্লাস আর 3 এর চিহ্ন হলো মাইনাস, দুই রকম চিহ্ন, তাহলে 4 থেকে 3 চলে গেলে কত থাকবে, 1 থাকবে, এই যে প্লাস দিয়ে 1 দিয়ে দিলাম, কেন 1 থাকলো, বড়টির চিহ্ন প্লাস এই জন্য প্লাস 1 হয়ে গেল, আর মাইনাস 2x এর আর যোগ বিয়োগ করার কিছু নেই, কাজে মাইনাস 2x মাইনাস 2x থাকবে। ওকে তো আশা করি তোমরা এই সকল অঙ্কগুলো তোমরা অত্যন্ত ভালোভাবে করবে, এবং এই প্রথমে তাহলে 4.3 এর এই সৃজনশীল অঙ্ক করার আগে তোমরা প্রথমে কি করবে, এখানে শুরুতে তোমরা করবে হলো যোগ শিখবে, ভালোভাবে যোগটি শিখবে, যোগটি যদি ভালোভাবে না শিখো তাহলে সমস্যা হবে, এই জন্য অত্যন্ত ভালোভাবে যোগটি শিখবে, শিখার পর ASW গুলো সম্পূর্ণ নিজে নিজের চেষ্টায় কারো হেল্প ছাড়া, তুমি যদি এখানে গিয়ে আবার আটকে যাও তাহলে আবার ওই অঙ্কগুলো আগের অঙ্কগুলো ভালোভাবে করবে, করে সম্পূর্ণ নিজের বুদ্ধিতে তুমি এই অঙ্কগুলো নিজে করবে, করার পর আমি আশা করি যে চিহ্ন পরিবর্তনটা করে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। যা হোক তখন তাহলে কি কি স্টেপ, প্রথমে তুমি এই অঙ্কগুলোকে আগে করবে, এই অঙ্কগুলো করার পর ASWT করবে, ASW এর পর তোমরা এটা ধরবে, এই অঙ্কগুলো শেষ করবে, এই অঙ্কগুলো শেষ করার পর আগামী ক্লাসের আগে তোমাদের এই ASW এখন যেগুলো আমি দিচ্ছি তোমাদেরকে, এই যে আগের ক্লাসের ASW এই ক্লাসের ASW এইগুলোও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সিটি পরীক্ষার মধ্যে আমি কিন্তু এইগুলো থেকে পড়া নিব, এই জন্য তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ASW গুলো তোমরা আলাদা নোট করে অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিবে, সেই জন্য তোমরা এই ASW গুলো অত্যন্ত ভালোভাবে আলাদা খাতায় তোমরা এগুলো করবে। তাহলে আজকের জন্য আজকের ক্লাস শেষে তোমাদের প্রতি ASW হলো 28 থেকে 35 নম্বর পর্যন্ত অঙ্ক, যেগুলো আমি করে দিয়েছি তোমরা করবে না দেখে, এবং উদাহরণ 15 থেকে 17 পর্যন্ত বিয়োগ অঙ্ক রয়েছে, এবং পৃষ্ঠা 91 এর যে কাজ রয়েছে ASW টি তোমরা অত্যন্ত ভালোভাবে বাসায় করে তোমরা রাখবে, এবং স্কুল খোলার পর আমি এগুলো দেখব। একটি কথা সবাই মনে রাখবে যে স্কুল খোলার পর তোমরা সাধারণত পড়াশোনা করে এত পরিমাণ পড়তে হবে যে তোমরা কিন্তু সময় পাবে না, কেউ কিন্তু হেলাফেলা করে ASW গুলো পরে করবো না পরে করবো না বলে তোমরা রেখে দিবে না, আমার আলোচ্য বিষয় এটুকুই ছিল, কিন্তু তোমরা এই ASW গুলো অত্যন্ত ভালোভাবে করবে, ASW গুলো একান্ত ভালোভাবে অত্যন্ত মনোযোগ সহকারে করে ক্লাসগুলো যখন করবে তখন তোমরা খাতা কলম নিয়ে করবে, করে তোমরা অত্যন্ত ভালোভাবে তোমরা এটি মনোযোগের সাথে তোমরা অঙ্কগুলো শেষ করবে, এবং আলাদা খাতায় তোমরা এই ASW গুলো করে রাখবে, যেটা যে অ্যাসাইনমেন্টগুলো হবে সেগুলো থেকে আমরা সিটি পরীক্ষার জন্য মার্কস কাউন্ট করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসা থেকে কেউ বাইরে যাবে না, সবাই পরিবারের সাথে ভালোভাবে সময় কাটাও, এবং তোমার বাবা মার কথা মেনে চলো, এবং যে অধ্যায়গুলো তোমরা নিজেরা পড়ে বুঝো সেগুলো তোমরা বাসায় নিজেরা স্টাডি করো, এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।